ক্যালেন্ডারের পাতায় জুলাই মানে কি শুধু শোক হয়ে রয়ে যাবে, আগস্ট মানে কি মাতনের কান্না বেদনা হয়ে থেকে যাবে, কখনো কি এই দিনে বাংলার আকাশে একটুখানি সুখের ছোঁয়া মিলবে না, মিলবে না প্রিয়জনের সঙ্গে সুখ ভাগাভাগি করার সুযোগ। এখনো সন্তান হারানো মায়ের আর্তনাদ আর শোকের মাতনে নীল বাংলার আকাশ। কোটা সংস্কারের দাবিকে কেন্দ্র করে দেশে সম্প্রতি আন্দোলনে 1000-এর বেশি মানুষ নিহত হয়েছেন, কত মা এখন অপেক্ষায় শুধু সন্তানের জন্য। তবে এই অধিকার আদায়ের সংগ্রামে শহীদের মায়ের অপেক্ষার কখনো ফুরাবে না, তেমনি একজন মা পারভীন আক্তার। শোকাহত মা পারভীন আক্তার বলেন, আমার ছেলেরে কতগুলো গুলি দিয়েছে, ছেলে তো চোর সন্ত্রাসী ছিল না, যে মারল তার একটু মায়া লাগে নাই, মারতে কয়টা গুলি লাগে, পুলিশের ছেলে পুলিশই গুলি করে মারল, আমার স্বামীর এই প্রতিদান পাইল, আমি সঠিক বিচারটা চাই। রাজধানী রাজারবাগ পুলিশ লাইন্সের জ্যেষ্ঠ পরিদর্শক ময়নাল হোসেনের ছেলে ইমাম হাসান, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের গুলিতে গত 20 জুলাই যাত্রাবাড়ির কাজলা পথচারি সেতুর কাছে মারা যান ইমাম হাসান। দীর্ঘ 27 বছর ধরে পুলিশে কর্মরত ময়নাল হোসেন ছেলের মৃত্যুর পর থেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। ইমাম হাসান নারায়ণগঞ্জ সরকারি আদমজী নগর MW কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। গত 19 জুলাই থেকে সারা দেশে কার্ফিউ জারি করে সরকার। গত 20 জুলাই দুপুর 12টা থেকে বেলা 2টো পর্যন্ত কার্ফিউ শিথিল ছিল। টানা আন্দোলনে যখন উত্তাল যাত্রাবাড়ি, তখন ইমাম হাসান সে আন্দোলনে অংশ নেন। যদি কিছু হয় সে ভয় থেকে 3-4 দিন এমন পরিস্থিতির মধ্যেও ছেলের ব্যাগ কোলে নিয়ে মা ফুটপাতে একটু নিরাপদ জায়গায় বসে থেকেছেন। ঘটনার দিন দুপুর 12টার পর ইমাম হাসান বন্ধুদের সঙ্গে পথচারী সেতুর পাশে লিটনের স্টোরে গিয়েছিলেন চা খেতে। বাসা থেকে বের হওয়ার আগে মায়ের কাছ থেকে রুটি খেতে চেয়েছিলেন, 2টো রুটি আর সবজি ছিল তার শেষ খাওয়া। ছেলে হারানো মা পারভীন আক্তার বলেন, ছেলে বের হওয়ার আধা ঘন্টার মধ্যেই গুলি লাগার খবর আসে, বাসা থেকে ঘটনাস্থল খুব কাছে হলেও ঘুরে ঘটনাস্থলে পৌঁছে শুধু রক্ত দেখেছেন, ছেলের লাশ পাননি, ছেলেটা আর কখনো জানতে চাইবে না বাসায় আজ কি রান্না হয়েছে আম্মা। পারভীন আক্তারকে ছেলে মারা যাওয়ার খবর জানানো হয় রাতে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজেও দেখেছেন পারভীন আক্তার, সেই ফুটেজে ছেলেকে একদম কাছ থেকে পুলিশ গুলি করেছে, এক বন্ধু ছেলেকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এক পর্যায়ে ওই বন্ধুও উপায় নেই দেখে ছেলেকে ছেড়ে দিয়ে দৌড়াচ্ছে, আর পুলিশ তখন গুলি করছে। সে সময় জীবিত ছিল ছেলেটা। ইমাম হাসানের সুরুথাল প্রতিবেদনে লেখা হয়েছে, ডান হাতের কনুয়ের নিচে কবজি পর্যন্ত 4টি ছিদ্র, মাথা থেকে পা পর্যন্ত প্রায় 100টি কালো ছিদ্র ও জখম। ইমাম হাসানের বন্ধু রাহাত জানালেন, কয়েক বন্ধু মিলে চা খাচ্ছিলেন, কয়েকজন পুলিশ এসে চায়ের দোকান থেকে তাদের 3 জনকে বের করে প্রথমে মারধর করে, পরে ইমাম হাসানকে লক্ষ্য করে গুলি চালায় এক পুলিশ। রাহাত যখন ইমাম হাসানকে টেনে নিয়ে যাচ্ছিলেন তখনও পুলিশ গুলি করছিল, তার পায়েও গুলি লাগে। রাহাত আরো জানান, গুলি লাগলেও ওকে ছেড়ে দেয়নি, পেছনের দিকে টানতে থাকি, আমার পায়ের যন্ত্রণা শুরু হয়, তখনও ইমাম হাসান বলছিল, ভাই আমার শরীরে শক্তি নাই, তুমি ছেড়ে দাও, তখনও সে জীবিত ছিল। 2 দিন পর জানতে পারি ও মারা গেছে। রাহাত এখনো সোজা হয়ে হাঁটতে পারে না, বললেন বন্ধুকে বাঁচাতে না পারার আক্ষেপ থাকবে সারা জীবন। তাকেও পুলিশ ধরতে এসেছিল, বাড়িওয়ালার সহায়তায় সে যাত্রায় বেঁচে যান, পালিয়ে থাকেন কয়েকদিন। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।